Hello viewers, welcome to my channel Basic of Textile. Let's talk about causes of ends down in ring frame. Delivery হয়ে যাওয়া প্রায় সমান্তরাল আঁশসমূহ বা সুতা বাটন পর্যন্ত পৌঁছতে না পারলে অর্থাৎ ববিনে সুতা জড়াতে না পারাই সুতা ছিঁড়ে যাওয়া বা ends down. রিং ফ্রেমে সুতা ছেঁড়ার কারণকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। নাম্বার ওয়ান, টেকনোলজিক্যাল ত্রুটি। নাম্বার টু, মেকানিক্যাল ত্রুটি। টেকনোলজিক্যাল ত্রুটিগুলো হলো, নাম্বার ওয়ান, টুইস্ট সঠিক না হলে সুতার টুইস্ট প্রয়োজনের তুলনায় কম বা বেশি হলে সুতা ছেঁড়ার হার বৃদ্ধি পায়। নাম্বার টু, স্পিন্ডেলের গতি অতিরিক্ত হলে সুতার মানের চেয়ে স্পিন্ডেলের গতি অতিরিক্ত বাড়ানো হলে সুতা ছেঁড়ার হার বৃদ্ধি পায়। নাম্বার থ্রি, সুতার টেনশন হবে অতিরিক্ত হলে বিভিন্ন টেকনোলজিক্যাল কারণে সুতার টেনশন বৃদ্ধি পাওয়ার কারণে সুতার সেলাই হার বৃদ্ধি পায়। নাম্বার ফোর, রোলার স্কেটিং সঠিক না হলে কাছাকাছি অথবা বেশি চওড়া সেটিং এর কারণে সুতা ছেঁড়ার হার বৃদ্ধি পায়। নাম্বার ফাইভ, ব্রেক ড্রাফট সঠিক না হলে কম অথবা বেশি ব্রেক ড্রাফট প্রদানের কারণে সুতা ছেঁড়ার হার বৃদ্ধি পায়। নাম্বার সিক্স, খালি ববিনের ব্যাস সঠিক না হলে প্রয়োজনের তুলনায় খালি ববিনের ব্যাস বৃদ্ধি পেলে সুতার ছেঁড়ার হার বৃদ্ধি পাবে। নাম্বার সেভেন, রবিন কোথাও মোটা কোথাও চিকন, রবিন এর ত্রুটি থাকলে সুতা ছেঁড়ার হার বৃদ্ধি পাবে। নাম্বার এইট, আপেক্ষিক আর্দ্রতা কম বেশি হলে হিউমিডিফিকেশন ব্যবস্থা সঠিক না হলে সুতা ছেঁড়ার হার বৃদ্ধি পাবে। এখন আমরা জানব মেকানিক্যাল ত্রুটিগুলো। নাম্বার ওয়ান, রিং ত্রুটিযুক্ত হলে। নাম্বার টু, রোলার কাভারিং ত্রুটিযুক্ত হলে। নাম্বার থ্রি, ল্যাপেট ও রিং এর সেটিং সঠিক না হলে। নাম্বার ফোর, স্পিন্ডেলের ড্রাইভের জন্য ট্যাপ স্লিপ করলে। নাম্বার ফাইভ, পুরাতন অথবা ত্রুটিযুক্ত রোলার হলে। নাম্বার সিক্স, ট্রাভেলার ভাঙ্গা থাকলে। নাম্বার সেভেন, স্পিন্ডেলের ভাইব্রেশন হলে। নাম্বার এইট, ববিনের সেন্টার সঠিক না হলে।